হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুধু টিউটোরিয়াল ভিডিও গুলোর মতো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার একটি নতুন পিএল ফাইল নিয়ে চলে আসলাম, আর এই যারা আমলি পছন্দ করেন তাদের মাননীয় প্রধানমন্ত্রীর সত্যাবর্তন দিবসের একটি পোস্টার ডিজাইন। আর এই পিএল ফাইলটা পেতে হলে চার ডিজ চারটি পাসওয়ার্ড আছে ভিডিওতে, ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন গাইজ, কথা না বলে শুরু করা যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস। পিক্সেল অ্যাপ না থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এখন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে, তারপরে ওপেন পিএলপিতে চলে যাবেন, তারপরে শেখ হাসিনা সত্যাবর্তন দিবসের একটি পোস্টার ডিজাইন থ্রি, ওকেতে ক্লিক করে দেবেন। ব্যাকে চলে যান। ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটি ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে। এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে দুইটা নেতাকর্মীর ছবি রেখেছি এবং এখানে নাম দিয়েছি এবং পদ দিয়েছে। আপনারা এগুলো তো সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে হলে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে, তারপরে চলে যাবেন গ্যালারিতে। যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি লাগবে। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেতে আপনারা না জানেন, ডেসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় এবং নিচের অংশ বিলার করতে হয়, ঠিক এই ছবির মতন। দেখাই সেই ছবিটা এখন ঘোরাতে হবে, ঘোরাতে হলে আবার এদিকে ঘুরিয়ে নেবো। দেখাই সেখানে কোনায় হাত দিয়ে আপনারা এই ছবিটি ছোট বড় করে নিতে পারবেন। আমি আপাতত এই সাইজে রেখে দিচ্ছি। ছবিটা ওপর উঠে গেছে, নিচে নেওয়ার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে। লেয়ারে চলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে, এই ডট দিয়ে ছবিটি নিচে নিয়ে আসতে হবে। আর আগের ছবিটি ডিলিট করে দেবেন। দেখুন গাইস এখানে কি সুন্দর হবে, ছবিটি সেটিং হয়ে গেল। এখন নামটি পরিবর্তন করতে হবে, নামটি পরিবর্তন করতে আবার লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে গিয়ে সাদ্দাম হোসেনের নামটি খুঁজে বের করবেন, লকটা অবশ্যই ছাড়িয়ে দেবেন, পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন, কিবোর্ড চলে আসবে, আগে নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামে টাইপ করে দেবেন। আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম। এখন নামটি একটু বড় হয়ে গেছে, এই আইকনে চলে যাবেন, সাইজে চলে গিয়ে সাইজ একটু কমিয়ে নেবেন। দেখুন গাইস এখানে নামটি বসে গেল। আর পদটা আপনাদের পদ পদবি থাকলে লিখে দেবেন, এবং ওপরে যে দুইটা ছবি দেখেছে আপনাদের নেতাকর্মীর ছবি দিয়ে এটা পূরণ করে নিতে পারবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে এখন এই ডিজাইনটি সেভ করতে হবে। ডিজাইনটি সেভ করার জন্য আমাদের সেভ আইকনে চলে যেতে হবে, তারপর গাইস এই নিচের অংশে চলে যাবেন, তারপর এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে। তো ওয়েল, ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে। তো আজকের পিএলপি ফাইলটা পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন্ট হয়ে সমাধান নিতে পারবেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আজকে আমি ভিডিও নিচ্ছি, আমি সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।